থেকে তুমি সামনে যাই দেখবে আঁতকে উঠবে, ভয় পাবে, রোমাঞ্চিত হবে, এমনকি হিংস্র হয়ে যেতে পারো। সবুজ, তুই এত কিছু বুঝিস? সুবিমল তোর সাথে এরকম একটা ঘটনা ঘটালো, তা তুই সুবিমলের ব্যাপারটার কোনো কুলকিনারা করতে পারলি না? কুলকিনারা করতে পারেনি তা ঠিক না, আমার খুব পছন্দ হয়েছে ওরে। ও যেদিন এখান থেকে যায় না, আমি বলছিলাম যে দেখো তুমি কিন্তু আবার আসবা। আরে কথা পেঁচাও কেন, তুমি কে সেটা বলো, তোমার নাম কি? কাকাও কোথায় গেল? জল দাও, জল দাও, জল জল। আমার কি হয়েছিল কাকাবাবু? ওই ভদ্র মহিলাটা কি যেন নাম, ওনাকে দেখে আপনি হঠাৎ সেন্সলেস হয়ে গেলেন। ও শান্তি, শান্তি কই কই? আমি তাকিয়ে দেখি উনি নেই, মানে বুঝতে পারলাম না। কাকা, এখন কেমন লাগছে? হ্যাঁ এখন ভালো আছি, শান্তি। কাকাবাবু উনি কে? আপনি উনাকে দেখে হঠাৎ চমকে উঠলেন। বলবো বলবো, আমি তোমাদের সব বলবো। তোমরা এখন যাও, হাত মুখ ধুইয়া গাও, গোসল দিয়ে রেস্ট নাও, তারপরে তোমাদের সব বলবো, যাও। আমি যেতে পারবো, আমার মাথাটা খালি তো সব করতেছিল, চিন্তা করো না। কাকা আমরা তাহলে আপনার সাথে যাই না? তোমরা এখন যাবা, এত দূর থেকে কোনো সমস্যা নেই না, তোমরা আগে রেস্ট নাও, তারপরে রেস্ট পরে না যাবে। আমি জানতাম আমাকে এইভাবে মরতে হইব কাকা, কাকা এইভাবে মরতে হইব, বাঁচানোর একটা ভুলের কারণে আমার
আমার সোনা বই গেল, তিনটা বই গেল, এখন আমিও শেষ কাকা, আমার বংশ নির্বংশ হয়ে গেল কাকা। সুলেমান সুলেমান কথা কইও না, কিছু হইব না, কিছু হইব না। না কাকা, এক কামলা রক্ত বমি করছি। আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি শেষ কাকা। কাকা আপনার যেই কারণে খবর দিয়েছিলাম কাকা, কাকা আমি সারা জীবন কোনো কাজ কাম করি নাই, চুরি সামারি করে চলছি, সেই কারণে আমার বউ বাচ্চা আমার ভালাইয়া চলে গেছে। কাকা আপনার আপনার ছেলের বিয়ের সময় আমি একটা হার চুরি করছিলাম, সীতাহার। সীতাহার? সীতাহারটা তাইলে তুমি চুরি করছিলা সুলেমান? সুলেমান আমার বাড়ি থেকে তাহলে তুমি ওইটা আমার ওইটা আমার বউয়ের একমাত্র স্মৃতি আছিল, আমি আমার ছেলের বই দিতে চাইছিলাম। ওই সীতাহারটা চুরি হয়ে যাওয়ার পর আমি ৬ মাস কোনো কিছু খাইতে পারি নাই। লুকায় লুকায় খালি কাঁদছি কাকা, আপনি আমারে মাফ করে দেন কাকা, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ 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 আমারে মাফ করে দেন কাকা। কাকা এই ধরেন এই আপনার সীতাহার।
তোমার ঘরে আবার কে? আমি জানি না, একটা বস্তা পড়া লোক, পাতে লম্বা লম্বা চুল, তুমি তুমি প্লিজ একটু দেখো। বস্তা পড়া লম্বা লম্বা চুল, ঠিক আছে? দেখবে একদম ফ্রেশ। আচ্ছা তাড়াতাড়ি এসো, কোনো ভয় নেই, আমরা ওয়েট করছি, তাড়াতাড়ি এসো।